আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আপনাদেরকে আমি আজকে এই ছয়টা টুল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাজিক ওয়ান টুল, কার্ভেচার টুল, এগুলো অল্প সময়ের ব্যাপার আর এগুলো মোটামুটি খুব কম সময়ে একটা আইডিয়া পাবেন। ফার্স্টে যদি আমরা রেক্টেঙ্গেল টুলটা দেখি, রেক্টেঙ্গেল টুলটা হলো এটা। আমি যদি এটার সামনে আনি, এটা কি রেক্টেঙ্গেল টাইপের, ঠিক আছে? ক্লিক করলে রেক্টেঙ্গেল হবে। আমি যদি এভাবে শিফট ধরে টান দিই তাহলে এক সাইড হবে, এক সাইড বড় ছোট হবে। আর যদি আমি অল্টার শিফট ধরে টান দিই, অল্টার শিফট, তাহলে চতুর্দিক থেকে বড় ছোট হবে, ঠিক আছে? এভাবে আমরা রেক্টেঙ্গেলকে বড় ছোট করতে পারি। এরপর একটা যদি দেখি, এটা কিন্তু কোণা আছে, এটা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, এটার কোণা আছে, চারদিক থেকে একটা কোণা তৈরি হয়, দেখেন কোণা। আমি যদি শিফট ধরে নিই দেখবেন যে চারদিকে একটা কোণা তৈরি হয়েছে, ঠিক আছে? দেখেন এগুলো কিন্তু কোণা আছে, কিন্তু এটা কি কোণা নাই, কার্ভ করা, স্মুথ করা। এরপর যদি আমি ইলিপস টুল দিই, ইলিপস টুলটা হয়েছে বৃত্তর মতো, বৃত্তর আকারে। আমি যদি শিফট অল্টা ধরে দিই তাহলে চতুর্দিক থেকে বড় ছোট হবে, আর যদি শিফট ধরে চাপ দিই একদিক থেকে বড় ছোট হবে, কিন্তু সাইজ সমানই থাকবে, ঠিক আছে? এরপর একটা হয়েছে পলিগন, পলিগনের এভাবে ছয়টা মাথা, ঠিক আছে, কোণা আছে। আমি যদি ডাইরেক্ট সিলেকশান সিলেক্ট করি, ডাইরেক্ট সিলেকশানতে আমি কিন্তু একটু কোণাগুলো একটু স্মুথ করে দিতে পারি, ঠিক আছে? এই যে এরকম রাউন্ড রেক্টেঙ্গেলের মতো আর কি, এরকমভাবে দিতে পারি। আর ডাইরেক্ট সিলেকশান টুল আমি সামনে দেখাইতেছি। এরপর একটা হচ্ছে স্টার্ট টুল, ঠিক আছে, ক্লিক করলাম দেন স্টার্ট। এখন আমি কিন্তু ক্লিকটা ছাড়ছি না, এই অবস্থায় যদি আমি কন্ট্রোলে কন্ট্রোল ধরে উপরে নিচে লেফট রাইট আপ ডাউন এই কীগুলো চাপি দেখবেন যে বাড়বে। আমি যদি উপরে দিকে চাপ দিই দেখেন বাড়তেছে, ঠিক আছে? এই যে এরকম আমরা দেখি না যে 10%, 20% বিভিন্ন ধরনের ব্যানারে, আমরা কিন্তু এইভাবে খুব কম সময়ই যে স্টার্ট টুলটা বানাইতে পারি। জাস্ট কন্ট্রোল প্লাস আপ ডাউন কীগুলো ক্লিক করলেই কিন্তু হয়ে যেতেছে। আর এটা হচ্ছে স্টার্ট টুল, এটা খুব বেশি একটা দরকার পড়ে না, এনে ক্লিক দিলে অনেকটা সৌরজগতের এফেক্টের মতো এরকম মনে হয়, ঠিক আছে? তো রেক্টেঙ্গেল টুলগুলো এগুলাই মোটামুটি আপনারা এইভাবে দেখবেন, নিজেদের মতো যেভাবে যেভাবে শেপ নেবেন, এই যেভাবে শেপ নিতে পারেন, যেভাবে ইচ্ছা নিজের মতো করে ক্লিক দিবেন। ক্লিক দিলেই কি সেইভাবে আপনাদের যা দরকার ভেবে নেবেন। এরপর যদি আমরা টাইপ টুলটা দেখি, টাইপ টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে কোনো কাজে অবশ্যই ট্যাক্স লাগেই টাইপ টুল। এই যে আমি টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুলটারে যদি আমি এভাবে সামনে আনি, জাস্ট টাইপ টুল, আমি টাইপ টুলটা ক্লিক করার পরে এই যে এভাবে যদি টান দিই, ক্লিকটা না সারি অটোমেটিক লরেম ইপসমটা এসে যাবে, এই যে লরেম ইপসম, ঠিক আছে? লরেম ইপসম এসে একটা দামি ট্যাক্স, আর আমি যদি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু এতটুকু আসবে। কিন্তু আমি ইচ্ছা করলে লরেম ইপসমটা আমার যতটুকু দরকার আমি এতটুকু এর ভিতর নিতে পারি। ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখব, এই যেভাবে আমি টান দিয়ে লিখতে পারি, একটা নির্দিষ্ট এরিয়া নিলাম, এর বাইরে কিন্তু ট্যাক্স কোনোভাবেই যাবে না, ঠিক আছে? এরপরে আমি নিজের মতো করে কন্ট্রোল এ সিলেক্ট করে নিজের মতো করে এভাবে এডিট করতে পারি, ঠিক আছে? এবার নিজের মতো করে এডিট করতে পারি। আর যদি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু কোনো এরিয়া আসতে আসে না, অটোমেটিক যাইতেছে না। তো আপনি যদি নির্দিষ্ট এরিয়া দেন তাহলে আপনার সুবিধা হইল, ট্যাক্স বাইরের দিকে যাইতেছে না, ঠিক আছে? এই যে আমি একটা এরিয়া দিলাম, এতটুকু এরিয়ার ভিতরে আমার ট্যাক্সটা দরকার, এরপর আমার যতটুকু সাইজ দরকার আমি সাইজটা বাড়ায় কমায় নিব, কিন্তু এর বাইরে কিন্তু ট্যাক্স যাবে না। আমরা এইভাবে সহজে টাইপ টুল করতে পারি। এরপর হচ্ছে এরিয়া টাইপ টুল, যে কোনো একটা এরিয়ার ভিতরে যদি আমি টাইপ করতে চাই, তাহলে যদি আমি একটা ইলিপস টুল নিই, ঠিক আছে, ধরেন এটা আমি স্ট্রোক দিলাম, এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, ঠিক আছে, দেন এতটুকু এরিয়ার ভিতরে কি আইসা গেছে। আমি কিন্তু টাইপ টুলে আমার নিজের মতো করে এভাবে এরিয়া দিতে পারি, ঠিক আছে? আর এটা সরাসরি একটা টুলস বারি আছে, আমি নিজের মতো করে একটা টুলস একটা শেপ নিয়ে পরে এখানে দিতে পারি, ঠিক আছে? এই যে এরিয়া টাইপ টুল, তো আমার কিন্তু এটা খুব বেশি একটা দরকার পড়ে না, কারণ এখানে এই টাইপ টুল দিয়ে আমরা কিন্তু এটার কাজটা চালাই নিতে পারি, যেভাবে যতটুকু এরিয়া দরকার ভেবে নিলাম, নেওয়ার পর এর ভিতরে কি অটোমেটিক হয়ে যাবে। এরপর যদি আমি টাইপ অন পাথে ক্লিক করি, পাথ, ঠিক আছে, ধরেন আমি একটা পেন টুল নিলাম,
এরপর যদি আমি এই যে এখানে ক্লিক করে দেন অটোমেটিক এই পাথ অনুসারে কি চলে গেছে। যদি আমি এই যে এভাবে লম্বা কইরে টানি, ঠিক আছে, এই যে পাথে ক্লিক করলাম, দেন অটোমেটিক দেন এই অনুসারে কি চলে গেছে। আমি যদি একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে স্ট্রোক দিলাম, ধরেন ধর পরে টাইপ অন পাথ দিলাম, এই যে ক্লিক দিলাম, ঠিক আছে, দেন অটোমেটিক রাউন্ড শেপ অনুসারে কি ভিতরের দিকে আইসা গেছে এই পাথ অনুসারে। আমি যদি এই যে এটা মাথা, এই যে এখানে কিন্তু দুইটা মাথা, ঠিক আছে, দেন এখান থেকে টেক্সটটা শুরু হয় এখান থেকে শেষ হয়েছে। আমি যদি মাথাগুলাই টান দিই, দেন এটা কিন্তু এদিকে আসতেছে। আবার যদি আমি এই মাথায় ক্লিক করি, এই যে মাথায়, ঠিক আছে, আমি এভাবে নিজের মতো করে টেক্সটটা কি বসাইতে পারি, ঠিক আছে, এই যে এই মাথা মানে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে। আমার ধরেন এখান থেকে শুরু দরকার, এখানে শেষ দরকার, তাহলে আমি এই মাথায় ধরে এই যে এখানে দিব, ঠিক আছে, আর এখানে শেষ দিব। এবং কি আমরা যে কোনো একটা এরিয়ার ভিতরে করতে পারি। এখন যদি ধরেন এই টেক্সটটা কিন্তু আমার বাহিরের দিক দিয়ে আসতেছে, আমার ভিতর দিক দিয়ে দরকার, ঠিক আছে, ভিতর দিক দিয়ে দরকার হইলে যে এই মাথাটা, এটা কিন্তু শুরু আর এখানে শেষ, আর এই যে এই মাথাটা যদি আমি ভিতরের দিকে দিয়ে দিই, এই যে এই মাথাটা, এই যে ধরেন এখন বাইরে আছে, ঠিক আছে, আমি যদি এই যে এই মাথাটা ভিতরের দিকে দিয়ে দিই, তাহলে কিন্তু টেক্সটটা ভিতরের দিকে যাবে গা, এই যে দেখেন ভিতরের দিকে নিচে গা। ঠিক সেম ভাবে আমি উপরে নিচে এভাবে মাথা শুরু এবং শেষের দিকে ইয়ে করে আমি আবার ঘুরাইতে পারি, ঠিক আছে। এই যে আমি যদি এভাবে ঘুরাই, ধরেন এই যে আমার এতটুকু এরিয়ার ভিতরে দরকার, ঠিক আছে, তাহলে আমি এভাবে ঘুরাইতে পারি। এখন ধরেন আমার ভিতরেও দরকার বাহিরেও দরকার, ঠিক আছে, তাহলে আমি একটা কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। এরপর একটা যে কোনো একটা হাইড করে লাই, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে এলাম। এরপর যেটা শো করা আছে এটা আমি বাইরে পাঠিয়ে দিই, এটা এই যে বাইরে পাঠিয়ে দিলাম। আমার ধরেন উপরের দিকে দরকার, এই যে উপরের দিকে নিলাম, ঠিক আছে। এরপর যেটা আমি হাইড করছিলাম এটা কন্ট্রোল অল্টার টি দিয়ে আনহাইড করে দিই, দেখেন ভিতরের দিকেও হয়ে গেল বাইরের দিকেও হয়ে গেল। আমি যদি ভিতরের টেক্সটটা একটু ছোট করে দিই, ধরেন 24 দিলাম, এ দেখেন ভিতরের দিকে। এরপর আমি এই যে মাথাটা আইনে এই যে এভাবে ঠিক জায়গায় আইনে বসাই দিতে পারি। এভাবে জাস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আপনারা টেক্সটটা নির্দিষ্ট মাপ অনুসারে নেবেন। এরপরে আছে আপনার ভার্টিক্যাল টাইপ টুল, হরিজেন্টাল, আপনার ধরেন এই যে এরকম হয়েছে হরিজেন্টাল, ঠিক আছে। আর যদি এভাবে নেন, এই যে উপরে নিচে এটা হয়েছে কি ভার্টিক্যাল, এই টেক্সটগুলো উপরে নিচে, এই যে আমরা আইকন দেখে বুঝতে পারতেছি, এই যে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন অটোমেটিক উপরে নিচে কিন্তু আসে গেছে, এই যে উপরে নিচে, এটাও সেম, এই যে এটার এটা বিপরীত, এটা যদি এভাবে যায় তাহলে এটা উপরে নিচে আসবে, এটাও সেম, এটা যাইতে সেভাবে লম্বালম্বি টেক্সটটা। আমি যদি এই যে ঠিক সেম ভাবে এরকম একটা পেন টুল নেই, একটা ভালো দিই, ভালো করে নিই, ধরেন এভাবে নিলাম, এই যে ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক করলাম, দেখেন টেক্সটটা কিন্তু এই যে এভাবে লম্বা লম্বা হয়ে গেছে। আর আমি সেম ভাবে আরেকটা নিই, দিলাম এরিয়া টাইপ টুলে দিলাম, দেখেন এই টেক্সটটা কিন্তু এই যে এভাবে গেছে হরিজেন্টাল ভাবে, আর এটা কিভাবে গেছে ভার্টিক্যাল ভাবে। তো এটা এই তিনটা আর এই তিনটা একটা আর একটা বিপরীত, এটা হইছে সোজা সোজা, আর এটা হইছে কি উপরে নিচে, এটা ডান বাম ধরেন আর এটা উপরে নিচে, ঠিক আছে। আর এখানে এই যে টাস টাইপ টুল, এটাও কিন্তু অনেক একটা মজার টুল। আমি ধরেন টাইপ টুলে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, লরেম ইপসনটা ধরেন বাড়াই নিলাম, সাইড দিলাম। এখন আমি যদি যে কোনো একটা টেক্সটকে কপি করতে চাই, আমার কিন্তু ক্রিয়েট আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করার পরে এই যে এরকম বড় ছোট করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি এই যে এই টুলসটার মাধ্যমে আমি ক্রিয়েট আউটলাইন না করি কিন্তু সহজেই করতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, এরপর ধরেন আমার এই ওয়াটা দরকার, এই ওয়াই রুফে ক্লিক করে আমি ধরেন যতটুকু দরকার বাড়াই নিলাম, দেখছেন আমি টেক্সটটা কিন্তু খুব সহজে বাড়াই, যে ক্রিয়েট আউটলাইনেও করার দরকার নাই, ঠিক আছে। তা মোটামুটি টাইপ টুলের একটা আইডিয়া পাইছেন। এরপর টাইপ টুলের পাশাপাশি এখানে ক্যারেক্টার প্লেটটা আছে, এটাও একটু হালকা একটু দেখাই দিই।
ধরেন আমি টাইপ করলাম এতটুক এরিয়ার ভিতরে, ঠিক আছে। এরপর ক্যারেক্টার প্লেট, এখানে এতটুক যদি থাকে তাহলে আমরা শো অপশান থেকে আরও অপশান আনতে পারি। দেখেন আরও কিছু অপশান আছে, এগুলো হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে। এই ফ্রন্টগুলো আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট দিতে পারি, অথবা এখানে আমি সার্চ করতে পারি, ঠিক আছে। এখানটায় কি আমি সার্চ করতে পারি, আবার এখান থেকে আমি চলে ফ্রন্টটা যে উপরে নিচে দিলে আমি যে কোনো ফ্রন্ট দিতে পারবো, ঠিক আছে। অথবা আমার যে ফ্রন্টটা দরকার এখানে আমি লিখে দিলে হবে। এছাড়া আমি এখানে বোল্ড আছে, ইটালিক আছে, রেগুলার আছে ইত্যাদি দিতে পারি, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে টেক্সের সাইজ, যেভাবে টেক্সটা বাড়াইতে কমাইতে পারি, সিলেক্ট করে নিই, টেক্সটা এভাবে বাড়াইলাম ধরেন, ঠিক আছে, টেক্সটা এভাবে বাড়াইলাম। আর এটা হচ্ছে কি লিডিং, একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব, একটা লাইনের সাথে আরেকটা লাইনে কি দূরত্ব, আমি যদি লিডিংটা বাড়াই কমাই, দেখেন বাড়তেছে কমতেছে, আমি আবার যদি কাছে আনি আবার বাড়তেছে কমতেছে, ঠিক আছে। আমি যদি এটা দেখি, দেখেন ডানে বামে কি ডানে বামে বাড়তেছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার গ্যাপটা তৈরি হইতেছে। আর এখানে যদি আমি দেখি, এখানে উফে নিছে, এখানে কিন্তু টেক্সটটা বাড়তেছে কমতেছে, এটা হইছে গিয়ে আপনার পুরো টেক্সের এরিয়াটা। আর এটা হচ্ছে টেক্সের মধ্যে যে বর্ণগুলা, এই যে এখানে দেন টি টি, এভাবে বর্ণ মানে এখানে বুঝাইছে যে বর্ণগুলা, এখানে দেখেন আমার কি বাড়তেছে টেক্সের, একটা টেক্সগুলার সাইজ কিন্তু ঠিকই থাকতেছে কিন্তু গ্যাপগুলো বাড়তেছে। আর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন টেক্সগুলা লম্বা হইতেছে, বাড়তেছে কমতেছে, ঠিক আছে। এই যে এখানে আমি কি করছি, ডান এই যে এই টেক্স আই এর পরে পি, এ পি এর মাঝখানে গ্যাপটা বাড়তেছে কমতেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এই যে এই টেক্সের এটা দেই, দেখেন পুরো টেক্সগুলাই কিন্তু গ্যাপগুলা টিকেই আছে কিন্তু টেক্সটা বাড়তেছে কমতেছে, এরকমভাবে আর কি। আর এভাবে আমরা ইচ্ছা করলে উপরের দিকে তুলতে পারি, নিচের দিকে নামাইতে পারি, ঠিক আছে। এরপর আমরা ইচ্ছা করলে অ্যাঙ্গেল ঘুরাইতে পারি, দেখেন এই যে এল ও আর ই ডি এভাবে ঘুরতেছে, এই যে আমি ধরে রাখলাম, দেখেন ঘুরতেছে। আমরা এই যে ধরেন এরকম দরকার বা আর একটু নিচে দরকার একটা ডিজাইন করলাম, যে এরকম একটু বাঁকা বাঁকা হয়ে থাকবে, এরকম আর কি। এরপরে যদি আমরা পুরা টেক্সটগুলোরে বড় হাতের অক্ষর দিয়ে করতে চাই, তাহলে যে এখানে ক্লিক করব অল ক্যাপস, অল ক্যাপসটা দিলে দেখবেন যে সবগুলা বড় হাতের অক্ষর হয়ে গেছে, দেন এল ও আর ই এম সব বড় হাতে রয়েছে। আবার যদি উঠে দিই ছোট হাতে রয়ে যাবে, এখানে দেখেন প্রথমটা বড় হাতে থাকবে পর একটা ছোট হাতে, এই যে প্রথমটা বড় হাতে পর একটা ছোট হাতে, তো এরকমভাবে আর কি। এরপর এটা উঠে দিই, এখানে ক্লিক করি, দেন একটা উপরে পাওয়ারের মতো আসছে আর এটা নিচে পাওয়ারের মতো, এরকমভাবে আর কি। এরপর আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মানে বাম দিক থেকে শুরু হইব, এখানে মিডিল থেকে শুরু হইব, আর এটা অ্যালাইনমেন্ট রাইট। এখানে যদি ক্লিক দিই বাম দিক থেকে চতুর্দিকে সমান হবে, দেখেন বাম দিক থেকে শুরু হয়ে চতুর্দিকে সমান হয়েছে, এখানে মাঝখান থেকে শুরু হয়ে চতুর্দিকে সমান হয়েছে, এখানে ডান দিকে চতুর্দিকে সমান হয়েছে, আর এখানে ডান বাম নেই সব দিকে চতুর্দিকে সমান, ঠিক আছে। এরপরে এগুলো ঠিক সেমভাবে যে এরকমের মতোই, এই যে লিডিংয়ের মতোই প্যারাগ্রাফে টেক্সগুলো বাড়বে কমবে। আমি বিস্তারিত এত আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, পাঁচটা টুল দেখাবো। এরপরে যদি আমরা দেখি যে এরপরে আমরা দেখবো পেন টুলটা, ঠিক আছে। পেন টুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইলাস্ট্রেটরে যদি আপনি পেন টুল পারেন ভালো ভালো ডিজাইন করতে পারবেন। পেন টুলে যে আমি ক্লিক করলাম, যেদিকে ক্লিক করলাম এদিকে কি একটা হয়ে গেলো, যে এরকম পাত হইলো, ফিল কালার হইলো, ঠিক আছে। আমি ইচ্ছা করলে এটারে স্ট্রোক বানাই আনতারি, স্ট্রোক বানাই আনলাম, যে এরকম একটা এরিয়া হয়ে গেল। আমি ইচ্ছা করলে যে কোনাগুলা এ করতে পারে, আর ঘোড়ার মতো হইতে পারে, মানে চতুর্দিকে রাউন্ডের মতো, ঠিক আছে। আর এটি কি কোনাকুনি মানে রেক্টেঙ্গেলের অনেক, রেক্টেঙ্গেলের মতো অনেকটা আর কি। আর এটা ইলিপসের মতো, মানে একটা একটা কোনা আসলো আর কি, কোনা ঘুরন্ত কোনা এরকম আর কি। এরপরে যদি আমরা দেখি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা যদি এটার সামনে আনি বোঝার সুবিধার্থে, ধরেন এটার সামনে আনলাম, পেন টুলটা তো বুঝছে নি, এই যে এখানে ক্লিক করলাম, আমি যে কোনো যেভাবে ইচ্ছে এইভাবে কি পেন টুল নিতে পারি। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, এই যে আমি এখানে এ নিলাম, এই যে এখানে কিন্তু দুইটা অ্যাঙ্কর, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে কিন্তু কি সাতটা অ্যাঙ্কর পয়েন্ট। আমি ইচ্ছা করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি বাড়াইতে পারবো, ধরেন এখানে আমি সাতটা নিয়েছি, এখন আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, যে এখানে ক্লিক করলাম, দেন আটটা হয়ে গেছে, মনে চাইছে আমার এখানে একটা দরকার নয়টা,
10টা 11টা এভাবে আর কি আমি অ্যাঙ্কর পয়েন্ট নতুন করে অ্যাড করতে পারবো। আমি যদি এই যে একটা নিই রেক্ট্যাঙ্গেল নিই, এখানে ধরেন আমার মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এই পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, এইরকমভাবে আমরা কি অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, এখন এরপরে আছে যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ধরেন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, এখন যদি ডিলেটে ক্লিক করে যে এখানে ক্লিক করে দিলে এই অ্যাঙ্কর পয়েন্টে কি ডিলেট হয়ে যাবে, এই যে ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এতে অ্যাড অ্যাঙ্কর পেন্টুল দিয়ে আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, কিন্তু এরপরে প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমি অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে পারি, আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে আমরা কি অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করতে পারি। এরপরে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটা কিন্তু খুবই দরকারি একটা টুলস। এই যে ক্লিক করলাম, ধরেন এখানে আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। ঠিক আছে, এটা ধরে আমি টান দিলাম, জাস্ট সরি ধরেন শিফট ধরে টান দিলাম। ঠিক আছে, দেখেন আমি জাস্ট সাইডটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমি আরও তিনটা নিয়ে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট শিফট ধরে টান দিয়েছি, এরকম হয়ে গেছে। আমি যদি একটা নিই রাউন্ড শেপ নিই, ইলিপস টুল নিই, এটা ধরেন ডিলেট করে দিলাম। এরপর ধরেন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। ঠিক আছে, এরপর এটা ধরে যদি আমি মাঝখান দিকে টান দিই, ঠিক আছে, দেন আমরা কিন্তু একটা মোটামুটি একটা পাখির মতো হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে একটা চোখ দিতে পারি, ধরেন হোয়াইট দিলাম কালারটা। এরকমভাবে কি আমরা অ্যাঙ্কর পয়েন্টে বাড়াইতে পারি। আমি ধরেন একটা এভাবে নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি সরাসরি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড না করে এই যে যে কোনো কোণার থেকে এভাবে টান দিতে পারি। টান দিলে যে এরকম রাউন্ডের মতো আসবে, এই যে আমার মন চাইছে উপরের দিকে, জাস্ট অ্যাঙ্গেলটা ধরে এভাবে টান দিলাম। ঠিক আছে, এরপর যদি আমি শিফট ধরে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এটার এবার ক্লিক করে দেন কোণা এসে গেছে। আমি যদি এটারে জাস্ট এই যে এই কোণার টান দিলাম ধরেন, ঠিক আছে, দেওয়ার পরে এনে আমার কোণা দরকার, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে পরে অ্যাঙ্কর পয়েন্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলস এটাতে ক্লিক করি, দেন অটোমেটিক একটা কোণা হয়ে পড়ছে। তো আমরা এভাবে কি পেন টুল দিয়ে এভাবে কাজ করতে পারি, এভাবে অ্যাঙ্কর পয়েন্ট প্লাস দিয়ে বাড়াইতে পারি, দিলে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাইনাস করতে পারি, আর অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে কি অ্যাঙ্কর পয়েন্টে উপরে নিচে উপরে ডান দিকে বাম দিকে কি বাড়াইতে পারি। কার্ভেচার টুল অনেকটা উপরে, এরপর আছে কার্ভেচার টুল অনেকটা পেন টুলের মতো, এখানে একটা ক্লিক করলাম, এটা এই যে এরকম রাউন্ডের মতো আসবে, সরি আমি নতুন করে এক জায়গায় দেখাই, ক্লিক দিলাম, এরকম ক্লিক দিলাম, এই যে ক্লিক দিলাম, এই যে এরকম। ঠিক আছে, পেন্টুলে কিন্তু আপনি নিজের মতো করে এই যে পেন্টুলটা আপনার নিজের মতো করে কিন্তু এভাবে ঘুরাইতে পারতেছেন, কিন্তু এই যে কার্ভেচার টুলটা আপনার কি আসতেছে একটা রাউন্ড আসতেছে। টুলসের মানে পার্থক্য এটাই, আপনি রাউন্ড আসতেছে দেখেন একটা ডিমের মতো হয়ে গেছে। এই রাউন্ড আসার সুবিধা আমরা কাজে লাগায় এভাবে কি ডিজাইন করতে পারি। কার্ভেচার টুল পেন্টুলের মতো অনেকটা, কিন্তু পার্থক্য হলো কি এটা ওই যে ইলিপসের মতো একটা চতুর্দিকে একটা শেপ আনে আর কি। এরপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল, আমাদের খুবই দরকারি একটা টুলস। ধরেন আমি এই যে এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে, এখন এই যে আমি যদি এই যে এই মাথাটা ধরেন আমার দরকার একটু বাড়ানি কমানি, এই যে এটা সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু বৃত্তটা বড়া আর এগুলো কি হোয়াইট। ঠিক আছে, যেহেতু এই বৃত্তটা বড়া এই এই কোণাটাই শুধু কাজ করবে, আমি এইভাবে টান দিয়ে বাড়াইতে কমাইতে পারি। এখন ধরেন আমার দুইটা দরকার, এই যে দুইটা সিলেক্ট করে যেভাবে বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে, এই যেভাবে আমার ধরেন বাম দিকে নিলাম, বাম দিকে গেল গা, এগুলো কিন্তু আমি সিলেক্ট করছি না, এই কারণে এইগুলো কিন্তু দেখা যাইতেছে, কিন্তু এগুলো আমি সিলেক্ট করছি এই কারণে এগুলো ডানে বামে যাইতেছে, এই যে বাম দিকে নিলাম বাম দিকে এসে গেছে। আমি যদি ধরেন একটা পলিগন নিই, পলিগন নিলাম, আমি খুব সহজে একটা হোমের এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটার মাধ্যমে আমি যদি খুব সহজে একটা হোমের লোগো বানাই ফেলতে পারি, যে আমি নিচের দিকে দিই, নিচের দিকে ক্লিক করতেছি ডাউন এরোতে কিবোর্ডে ক্লিক করলাম, খুব সহজে কিন্তু আমি একটা
ডাইরেক্ট সিলেকশন তুলতে হোমের আইকন বানানো হয়েছে। এরপর যদি আমি এখানে দুইটা জানায় দিই, ধরেন এভাবে যে কোনো একটা কালার দিয়ে জানায় দিলাম, জাস্ট আইডিয়া দিলাম, ঠিক আছে। এভাবে আমরা কি আনতে পারি, এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমি যদি এখন ভিতরের দিকে ক্লিক করি, ঠিক আছে, এই যে এরকমভাবে কি নতুন একটা কিছু আমরা করে ফেলতে পারি। এরপর ধরেন আমার এই কোণা আর এই কোণা দরকার, এই দুই কোণা দরকার, এই যে আমি এবার টান দিলাম, দেখেন নতুন একটা শেপ হয়ে গেল। এই দুই কোণা যেহেতু সিলেক্ট করছে না, এই দুই কোণা কি থেকে গেল। আমি ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম, দেন এটা সিলেক্ট হয়েছে আর বাকিগুলো কিন্তু সাদা হয়েছে। এই জিনিসটা বুঝতে হবে, যদি এটা না বুঝেন তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করবে না। ধরেন এটা সিলেক্ট, বাকিগুলো কিন্তু কাজ করবে না। ধরেন আমার এটা সিলেক্ট দরকার, আবার এটাও সিলেক্ট দরকার, তাহলে শিফটে ক্লিক করে ক্লিক দিব। এরপরে আমার ধরেন এই যেভাবে টান দিলাম, দেখেন তীর চিহ্নের মতো বানায় নিয়েছি। এটা আর এটা সিলেক্ট করছে না বলে এটা ঠিক জায়গাতে হয়েছে, কিন্তু ওই দুইটা কি চেঞ্জ হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা খুব সহজেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি। যে ধরেন আমি এভাবে উপরের দিকে টান দিলাম, জাস্ট সিলেক্ট করলাম, এই যেভাবে টান দিলাম, এই যে জাস্ট সিলেক্ট করলাম, এভাবে টান দিলাম, জাস্ট সিলেক্ট করলাম, এভাবে টান দিলাম, ঠিক আছে। এভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি ডিজাইন করতে পারি। লাস্ট যে টুলসটা সেটা হলো ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুল জাস্ট খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবে জাস্ট আইডিয়া নিলেন। ধরেন আমি এখানে তিনটা এ নিলাম, ঠিক আছে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো সেম কালারটা সিলেক্ট করা। ধরেন আমি এটার মধ্যে এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন এই আর্টবুকে বা এই ডকুমেন্টের মধ্যে যা যা আছে এই সেম কালারে তা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি হোয়াইটের মধ্যে ক্লিক করি, দেখবেন যে হোয়াইট কালারটাও সিলেক্ট হয়ে, যে হোয়াইটে ক্লিক করলাম, এই যে হোয়াইট কালারটাও কি সিলেক্ট হয়ে গেল। টেক্সট অনেক সময় টেক্সট কিন্তু আপনার ক্রিয়েট আউটলাইন ছাড়া ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবে না। আমি এই টেক্সটটা ক্রিয়েট আউটলাইন করে নিয়েছিলাম দেখি কিন্তু সিলেক্ট হয়েছে, কিন্তু এই টেক্সটগুলো কিন্তু আপনার সিলেক্ট হবে না। আমি ক্রিয়েট আউটলাইন করি, তারপর কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে। এখন যদি আমি যে হোয়াইটটার মধ্যে সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এটাও সিলেক্ট হয়েছে, দেন এটাও সিলেক্ট হয়েছে। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হলো আপনার সেম কালারটা যে কোনো একটা ডকুমেন্টে কি সিলেক্ট করে বা যে কোনো একটা আর্ট বুকে। মোটামুটি আমি ছয়টা টুলের ব্যবহার খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা অনেক বড় হয়েছে, আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।